আমি নেব কেন? নেবে না তো? না। ওকে, তাহলে আমি সবাইকে স্বীকার করে বলবো তুমি আমার সাথে অসভ্যতামি করেছো। আয় না, এটা করো না, আমি নিচ্ছি। বলা তো যায় না, কি করে বসে। এই তো, গুড বয়। তারপর আমি সেগুলো নিয়ে বাসায় চলে আসলাম। ফোনটা বের করে দেখলাম একটা সিমও আছে, সেখানে সোহানার নাম্বারটি সেভ করা। কি রে, জামা কাপড় মোবাইল কে দিল এগুলো? আমার একটা ফ্রেন্ড দিয়েছে। শুধু ফ্রেন্ড নাকি গার্লফ্রেন্ড? ভাইয়া, কি যে বলছো এগুলো! আচ্ছা আর বলবো না, খেয়ে নে। আমি দোকানে গেলাম। ওকে, খাওয়া দাওয়া শেষ করে ঘুম দিলাম। রাতে পড়তে বসছিলাম, অসময় ফোন দিল কে, নিশ্চয়ই সোহানা। হ্যালো, কি করো? পড়তেছি, তুমি কি করো? বসে আছি। আচ্ছা এখন পাই, পড়া শেষ করে ফোন দিও। তারপর পড়া শেষ করে ফোন দিলাম এবং কথা বলে ঘুমিয়ে পড়লাম। কয়েক মাস পর, হ্যালো, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? ভালো আছি। আচ্ছা এখন একটু দেখা করতে পারবে? ওকে, কোথায় বলো? কলেজের সামনে পার্কে। ওকে, তারপর পার্কে গিয়ে। কখন এসেছো? একটু আগে তোমাকে একটা কথা বলার ছিল। হুম, বলো। জানি না কিভাবে নিবে, কিন্তু কথাটা বলতে হচ্ছে। আমি তোমাকে ভালোবাসি। আমি অবাক, কি বলছে এটা? মাথা ঠিক আছে তোমার? হুম, ঠিক আছে। যে বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। প্লিজ বোঝার চেষ্টা করো, দেখো তুমি কোথায় আর আমি কোথায়। আমি এত কিছু বুঝি না, প্লিজ প্লিজ, সত্যি বলছি আমি তোমাকে ভালোবাসি। ওকে, আমাকে কিছুদিন সময় দাও, ভেবে দেখি। তোমার যতদিন সময় লাগে, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তারপর কিছুদিন কলেজে গেলাম না। এ কয়েকদিন সোহানার সাথেও কথা ঠিক মতো বলিনি। ও তো সবসময় ফোন দেয় কিন্তু কথা বলিনি। অবশেষে ফোনটা বন্ধ করে রেখেছিলাম। আজ ফোনটা অন করে দেখি, এ কয়েকদিনে প্রায় 1500 বার ফোন দিয়েছে, আর 300+ মেসেজ দেখতেই সোহানা কল দেয়। ভাবছি ধরবো কি না, অবশেষে ধরলাম। এই কুত্তা বিলাই হনুমান, তোর যদি আমি কাছে থাকতাম না তাহলে তোর 12টা বাজিয়ে দিতাম। এতদিন ফোন ধরিসনি কেন? আসলে কয়েকদিন আমার মনটা ভালো নেই, তাই। তাই বলে তুই ফোন রিসিভ করবি না? জানিস আমার কতটা চিন্তা হয়েছিল, কালকে কলেজে আসবি। আচ্ছা, পরের দিন অনেক ভেবে কলেজে গেলাম। গেটে ঢুকতেই কোথা থেকে যেন সে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কি ব্যাপার, কাঁদছো কেন? হুম, এই কদিন কলেজে আসোনি কেন? আর ওই কথাটার কিছু ভাবলে? হুম, এই কয়েকদিনে মেয়েটি শুকিয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে। চিন্তা করে ওকে ফিরে দেওয়াটা কি ঠিক হবে? কি ভাবলে? আমি তোমার প্রস্তাবে রাজি হতে পারবো না সোহানা। আমার মুখ থেকে এই কথাটি শোনার জন্য হয়তো মোটেও প্রস্তুত ছিল না। কি বলছো এগুলো? আমি কি দেখতে এতটাই খারাপ? কিসের কমতি আছে আমার মধ্যে? ওসব কিছু না, প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। তোমার সমাজ আর আমার সমাজ সম্পূর্ণ আলাদা। হয়তো আবেগের বসে তুমি এই কথাগুলো বলছো, কিন্তু বিবেক দিয়ে ভেবে দেখো। কিন্তু যেদিন বুঝবে সেদিন হয়তো আমাকে ছেড়ে চলে যাবে। আমার ভালোবাসা এত তুচ্ছ নয় যে আমি তোকে ছেড়ে চলে যাব। আর কি বললি, সমাজ? সমাজ যা বলুক, আমার তাতে কান দিয়ে লাভ কি? ওকে ভালো, আমাকে ভালোবাসতে হবে না। তারপর সে চলে গেল। সুহানা শোনো প্লিজ, সুহানা, আমার কথা সে শুনলো না, সে চলে গেল। আমিও ক্লাস করলাম না, চলে এলাম বাসায়। গিয়ে মন খারাপ করে বসে আছি। আজ কি তোর মন খারাপ, এত তাড়াতাড়ি চলে এলি? না ভাইয়া, এমনি ভালো লাগছে না। কিছু তো হয়েছে, বল না ভাই। তারপর আমি কলেজের ঘটনাটি বললাম। হুম, তোর কথাটা ঠিক, সে বড়লোকের মেয়ে আর আমরা গরিব, সমাজ তো কথা বলবে। জানিস কি ভাই, আমাদের সমাজে কেউ যদি কারো উপকার করে তাহলে সেই কথাটি সহজে ছড়ায় না, কিন্তু কেউ যদি অন্যায় করে সেটা বাতাসের আগে ছড়ায়। তারা অন্যের সমালোচনা করতে জানে কিন্তু কখনো সাহায্য করতে জানে না, কিন্তু তাকে কি ফিরিয়ে দেওয়া ঠিক হলো? হয়তো ঠিক হয়নি, কিন্তু কি করব বলো। হুম, আমার সাথে দোকানে যাবি? মনটা কিছুটা হলেও ভালো হবে। হুম, চলো।
তারপর আমি আর ভাইয়া দোকানে গেলাম, মনটা কিছু হলেও ভালো হলো। তারপর আমার ফোনটা হঠাৎ বেজে উঠল, আমি ভাবলাম হয়তো সুহানা ফোন দিয়েছে, কিন্তু ফোনটা হাতে নিয়ে দেখি এ তো সুহানা নয়, তাহলে কার নাম্বার? ভাবতে ভাবতে ফোনটা কেটে গেল। কিছুক্ষণ পর আবার ফোন দিল, আমি রিসিভ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি সুমি বলছি, আপনি এখন কোথায়? তার দোকানে আছি। কেন, কি হয়েছে? তাড়াতাড়ি এই হাসপাতালে চলে আসুন, সুহানা সুসাইড করতে গিয়েছিল। কথাটা শুনে যেন আমার পায়ের নিচে থেকে মাটি সরে গেল। কি বলছো এগুলো, আমি এক্ষুনি আসছি। তারপর ভাইয়াকে বলে হাসপাতালে চলে এলাম। এসে দেখি সুমি, একটি মেয়ে আর বয়স্ক একটি লোক আর একটি মহিলা বসে কাঁদছেন, হয়তো এরাই সুহানার মা বাবা আর বোন। সুহানা এখন কোথায় সুমি? কি ভাইয়া চলে এসেছেন, দেখুন না ডক্টর কখন অপারেশন থিয়েটারে ঢুকেছেন, এখনো বের হচ্ছে না। কিভাবে কি হলো? আন্টি বললেন কলেজ থেকে কাঁদতে কাঁদতে দৌড়ে এসে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিল। আন্টি নাকি খাবার জন্য আর কান্না কারণ জানার জন্য অনেকবার ডাক দিয়েছিলেন, কিন্তু সে উত্তর দেয়নি, সেজন্য তিনি ভয় পেয়ে যান এবং আঙ্কেলকে ডাক দিয়ে দরজা ভেঙে দেখে সুহানা সেন্সলেস হয়ে পড়ে আছে। তারপর তারা সুহানাকে হাসপাতালে নিয়ে আসে। তারপর আমাকে তারা ফোন করে জিজ্ঞেস করেন যে কলেজে কি হয়েছিল। প্রথমে বলতে চাইনি, কিন্তু জোরাজোরি করতে বলে দিলাম, কারণ কলেজে আপনাদের মধ্যে কি হয়েছিল আমি সব শুনেছিলাম। তারপর তারা আপনাকে ডাক দিতে বললেন, তাই ডাক দিলাম। সরি ভাইয়া। আশ্চর্য, তুমি কেন সরি বলছো? তুমি ফোন দিয়ে ভালো করেছো, নাহলে তো জানতেও পারতাম না সুহানা এমনটা করেছে। বাবা তুমি তাহলে অভি। বাবা আমি তোমার কাছে হাত জোর করে আমার মেয়েটার প্রাণ ভিক্ষা চাইছি, প্লিজ আমার মেয়েটাকে বাঁচাও। দেখুন আঙ্কেল, সুহানার কিছুই হবে না, ডক্টর তো দেখছে, আল্লাহর কাছে প্রার্থনা করুন যাতে সুহানাকে বাঁচিয়ে দেয়। তাই যেন হয় বাবা। কিছুক্ষণ পর ডক্টর বের হলেন। হি ইজ আউট অফ ডেঞ্জার। ধন্যবাদ ডক্টর। ধন্যবাদ আমাকে নয়, আল্লাহকে দিন, কারণ বাঁচা মরার মালিক আল্লাহ। আপনারা এখন দেখা করতে পারেন। তারপর তারা সবাই দেখা করতে গেল, আমি এখনও যাইনি, যেতে কেমন যেন ভয় ভয় লাগছে। কেমন আছিস মা? কেন এমন করতে গিয়েছিলি মা? ভালো আছি। কেন বাঁচাতে গিয়েছিলে তোমরা? আমি অভিকে ছাড়া বাঁচবো না, প্লিজ আমার কাছে এনে দাও। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, ও এসেছে। কোথায় ও? প্লিজ আমার কাছে নিয়ে আসো। ভাইয়া আপনাকে সোহানা ডাকছে। আমি সোহানার পাশে গিয়ে দাঁড়ালাম। তোমরা প্লিজ একটু বাইরে যাও, ওর সাথে কিছু কথা আছে। ওকে তোমরা চলো। কেন করতে গিয়েছিলে এরকম জানো না? তুমি এরকমটা করলে আমার কতটা কষ্ট হয়। তাহলে তুমি আমাকে ফিরিয়ে দিলে কেন? তুমি কি জানো না তোমার থেকে দূরে যাওয়ার কথা ভাবলে আমার বুকটা ফেটে যায়। আমি আর কোনোদিনও তোমাকে ছেড়ে যাব না, কোথাও না। তারপর থেকেই শুরু হলো আমাদের প্রেম কাহিনী অধ্যায়। প্রায় 6 মাস আমাদের রিলেশন হতে চলল। আমরা কেউ কাউকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারি না, হয়তো সত্যিকারের ভালোবাসা একেই বলে। কিন্তু আমাদের ভালোবাসার মধ্যে চলে এলো এক নতুন ঝড়। বিদেশ থেকে সুহানার খালাতো ভাই এসেছে, সে একদিন আমাদের কলেজে এলো। কেমন আছো অভি? ভালো, তুমি কেমন আছো? খুব ভালো। আর হ্যাঁ, এর সাথে পরিচয় করে দিই, এ হলো আমার খালাতো ভাই আশিক, আর আশিক এ হলো আমার একমাত্র ভালোবাসার মানুষ অভি। হাই। হ্যালো। ছেলেটিকে আমার কেন জানি বেশি সুবিধা মনে হলো না। চলো ক্লাসে যাই। চলো। তারপর আমরা ক্লাসে গেলাম, তারপর ক্লাস করে বাড়ি চলে এলাম। আজ আমার মনটা অস্থির অস্থির লাগছে কেন, সুহানার পাশে ওই ছেলেটাকে দেখার জন্য নাকি অন্য কিছু? আচ্ছা সুহানা কখনো আমাকে ছেড়ে যাবে না তো? কিন্তু আমার কথাটাই সত্যি হয়েছে, তখন আমাদের পরীক্ষা শেষ, শুধু রেজাল্ট ভালো হলেই হয়েছে, তাহলেই আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো। কিন্তু একদিন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলো। একটু দেখা করতে পারবে নদীর পারে? কেন, কি হয়েছে? খুব দরকারি কথা। ওকে আমি আসছি। তারপর আমি নদীর পাড়ে গেলাম, গিয়ে দেখি সুহানা তার খালাতো ভাই আশিকের কাছে মাথা রেখে বসে আছে। দৃশ্যটি দেখার পর আমার কলিজা ফেটে যাচ্ছে, নিজেকে সামলে তাদের কাছে গেলাম। কেন ডেকেছো? আমার কথা শুনে দুজনে উঠে দাঁড়ালো।
যে যেন দেখেছি সেটা হলো আমি আজ থেকে তোমার সাথে রিলেশনে রাখতে পারবো না। কথাটা শোনার পর আমার চোখের পানি ধরে রাখতে পারছি না। শোনো, আজ থেকে আমাদের ব্রেকআপ, তুমি কোনোদিন আমার সাথে আর দেখা করতে পারবে না। কেন তুমি এমন কথা বলছো? কি হয়েছে তোমার, প্লিজ একটু বলো। আমার কিছু হয়নি, হয়তো এতদিন আমার মাথা খারাপ ছিল, তাই তোমার মতো একটা ফকিরকে ভালোবেসেছিলাম। আমার বাবা ও মা আশিক আমাকে বুঝিয়েছে বাস্তবতা আর আবেগ এক নয়। হয়তো আবেগে ছিলাম, নয়তো তোমার মতো একটা ছোট লোক। ছি, বাহ, খুব ভালো বলেছো, আমি ছোট লোক। তাহলে কেন তুমি এই ছোট লোককে ভালোবেসেছিলে? কেন এই ছোট লোকের জন্য কষ্ট পেয়েছিলে? কেন এই ছোট লোককে মায়ার বাঁধনে বেঁধে রেখেছিলে? কেন এই ছোট হৃদয়ে তোমার জন্য ভালোবাসা সৃষ্টি করেছিলে? একটা কথা কি জানো, একটা সম্পর্ক তৈরি করতে অনেক সময় লাগে, আর সেটা ভাঙতে এক মিনিটও লাগে না, যা তুমি আজ বুঝিয়ে দিলে। ওকে, থাকো তোমার নতুন ভালোবাসাকে নিয়ে। তবে কোনো দিন যদি বুঝতে পারো, তবে আমাকে আর খোঁজার চেষ্টা করো না। তারপর চলে এলাম। আজ আমার চোখ যেন আমার নিয়ন্ত্রণে নেই, সে যেন আষাঢ় শ্রাবণের বৃষ্টির মতো ঝরে ঝরে পড়ছে। ভাই আমাকে অনেক বুঝিয়েছে, কিন্তু আমার মনটা অবুজ হয়ে গেছে। কিছুদিন পর সব কিছু ঠিকঠাক করে নিতে পারলেও যেন ওই মনটা তাকে ছাড়া কিছুই ভাবছে না। রেজাল্টের দিন কলেজে গিয়ে দেখি সুহানাও এসেছে রেজাল্ট নিতে। আজ ওকে অনেক খুশি খুশি দেখাচ্ছে, আর দেখাবেই না বা কেন, এখন তো বাস্তবতা বুঝতে পেরেছে, ভালোবাসার মানুষকে পেয়ে গেছে। যাই হোক, রেজাল্ট বের হলো। রেজাল্ট দেখে আমি খুবই খুশি, কেননা এবারও আমাদের কলেজের ফার্স্ট হয়েছি। স্যার ম্যাম অনেক খুশি আমার রেজাল্ট দেখে, আমাদের ক্লাসের সবগুলো খুশি। হঠাৎ দেখলাম সুহানা দূর থেকে আমাকে দেখছে। অন্য সময় হলে আমার এই রেজাল্ট দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরতো, আজ ধরছে না, আর ধরবেই বা কেন। কিন্তু আমার আনন্দ বেশিক্ষণ থাকলো না, এই আনন্দগুলোকে ভাসিয়ে এনে গেল এক অজানা দুঃখের ঢেউ, যা আমার জীবনের গুরুত্বপূর্ণ জিনিসটাকে ভাসিয়ে এনে গেল। এই যে বন্ধুরা, শুনতে পাচ্ছো প্রতিদিন নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের ভয়েস অফ এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো না প্লিজ। আর হ্যাঁ, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। কেমন, ধন্যবাদ।